yaklanita, 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 yaklanita. Hori nam diye jagat mata je amar yaklanita. Hori nam diye jagat mata je amar yaklanita. Amar yaklanita, yaklanita, yaklanita. Yaklanita, yamar yaklanita, 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 yaklanita. Hori nam diye jagat mata re, yamar yaklanita. Hori nam diye jagat mata re. আমার নিতাই যদি ওরে ডাকরে নিতাই গৌর বলে নিতাই যদি নবরাস বিহারি ও নিতাই ও নিতাই ও নিতাই খ্যানেক পুরুষ খ্যানেক নারী একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতা রে আমার একলা নিতাই হরি নাম দিয়ে জগৎ মাতা রে সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয় যদি সবাই থাকে মুখ ফেরায়ে সবাই করে ভয় তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে যদি তোর ডাক শুনে কেউ না একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে বাহ তবে আমাদের ডাক শুনোরা একা না একদম ছজনের একটা দল চলে এসছে এবং যারা আমাদেরকে চমৎকার একটা গান শোনালো এবং এই গানের মাধ্যমে সবাইকে ওয়েলকাম করছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠছাড়ো জোরের প্রোগ্রামের একটি ব্র্যান্ড নিউ এপিসোডে যেখানে আমার সাথে রয়েছে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ছজন বন্ধু এবং শুরুতেই খুব সুন্দর একটা গান দিয়ে শুরু করার জন্য অসংখ্য ধন্যবাদ তো যারা আমাদেরকে গানটা শোনালো তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই এবং তারপর আমরা শুনবো আজকের আড্ডায় যে ওরা আসলে পড়াশোনার বাইরে আর কী করে মানে পড়ার বাইরে কে কী করছে এবং কীভাবে সময় পার করছে তো শুরুতেই যে গান শোনালো তার সাথে একটু পরিচিত হয়ে নিই হ্যালো আমার নাম নাদিব রহমান অর্ক আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে পড়ছি দ্বাদশ শ্রেণীতে আচ্ছা অর্ক খুব সুন্দর গান শোনালো অর্ক শুরুতেই ধন্যবাদ আচ্ছা এরপরে আছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশফাকুর রহমান আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছি আচ্ছা হাতের যন্ত্রটা কি রয়েছে সেটা একটু পরিচিত করো হাতের যন্ত্রটা ইউকুলেলে ওকে ইউকুলেলে বাজাচ্ছিস চমৎকার ভাবে এবং এরপরে রয়েছে হ্যালো আমি তালহা জুবায়ের আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টুয়েলভে পড়ছি বসে আছো কোথায় কাহনে কাহন বাজিয়েছি আচ্ছা ওকে এরপরে হ্যালো আমি শাহরিয়ার হোসেন খান লাবিব আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছি এই তো এবং এরপরে রয়েছে আসসালামু আলাইকুম আমি ওমর ফারুক পারভেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র আচ্ছা পারভেজ এবং সাপেশে আছে হ্যালো আমি মোহাম্মদ আশফাকুর রহমান ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দ্বাদশ শ্রেণীতে পড়ছি আচ্ছা ওকে তো সবাই তো কলেজেই পড়ছো রাইট আচ্ছা তো এই যে পড়াশোনা বাইরে আসলে আর কি করো দেখতে পাচ্ছি সবাই মিলে গান করা হচ্ছে তো গানের কোনো টিম আছে মানে কি করো আসলে আমাদের অ্যাকচুয়ালি
কলেজ ভিত্তিক আমাদের কিছু ক্লাব রয়েছে যেমন আমাদের ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে এই পর্যন্ত 19টি ক্লাব রয়েছে এবং এর মধ্যে রেমিয়ান্স মিউজিক অ্যান্ড কালচারাল ক্লাব হচ্ছে অন্যতম তো এই ক্লাবের মধ্যে আমরা সবাই এই ক্লাবের সদস্য এবং এক্সিকিউটিভ রয়েছি তো আমরা ক্লাবের মাধ্যমে গান বাজনা করে থাকি তাছাড়া আমরা নিজেরা বন্ধুত্বের মাধ্যমে এবং এই কলেজ শেষে অথবা টিফিন পিরিয়ডে এবং আমাদের কলেজে একটা বিশেষ জায়গা রয়েছে বটতলা বলে আমরা বটতলা বলি বটমূলে সেখানে বসে আমরা প্রায় গান নিয়ে আড্ডা করি আড্ডা দিই এবং গান বিষয়ক অনেক কথাবার্তা বলা হয় যেমন আমার অনেক কাছের বন্ধু অর্ক তালহা রুদ্র পরে যে পারভেজ আছে আশফাক আছে আমরা সবাই গান প্রিয় মানুষ আসলে তো যখনই আমরা সুযোগ পাই একসাথে আড্ডা দেওয়া আড্ডার মধ্যে আমাদের গান হচ্ছে অন্যতম আচ্ছা এই যে তোমরা বাদ্যযন্ত্রগুলো মানে বাজাচ্ছ বা বাজানো শিখছো এটা কি কোনোভাবে তোমাদের প্রতিষ্ঠান থেকে হেল্প করে নাকি তোমরা নিজ উদ্যোগে নিজের চেষ্টায় শিখো আসলে তুমি কাহন গোট থেকে বাজানো শিখেছো আসলে আসলে আমি ছোট থেকে মিউজিক লাভার অ্যান্ড 9-10 থেকে শেখা শুরু করি বাট তখন আমি হচ্ছে রেসিডেন্সিয়ালে পড়তাম না এরপরে যখন আমি ক্লাস 11-এ রেসিডেন্সিয়ালে ভর্তি হই আমি ঢাকার বাইরে ছিলাম আগে ঢাকাতে আসার পর রেসিডেন্সিয়াল মডেল কলেজ আমাকে অনেক সুযোগ করে দিয়েছে আমি আগে যখন যেখানে মিউজিক করতাম সেখানে দেখা যেত যে আমরা 4-5 জন সব মিলে 4-5 জন আছে এমন যারা মিউজিক করতেছে বাট আমরা যখন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তি হয়েছি এখানে অনেকেই আছে যারা মিউজিক সহ কালচারাল সহ পড়াশোনার বাইরে অনেক বিষয়ে অনেক এক্সপার্ট এবং ইচ্ছুক সো এই জায়গাটা আসার পর থেকে আমার এই শেখার জিনিসটা অনেক বেড়ে গেছে মানে হ্যাঁ ডেফিনেটলি অনেক বেশি মানুষ শিখলে সবাই মিলে ইনপুট দিলে আসলে সেটা আরও অনেক বেশি এনরিচ হয় আচ্ছা আর এই যে উকুলেলে এটা হচ্ছে এই সময়কে আমি বলবো যে গিটারের পাশাপাশি এই যন্ত্রটা ইদানিং অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে এবং সেটা হচ্ছে তুমি বাজাচ্ছো অনেক হ্যান্ডিও প্লাস অনেক হ্যান্ডি সো এটা বাজাচ্ছি আমি অ্যাকচুয়ালি ইউকুলেলের পাশাপাশি কিবোর্ড গিটার কাহন এগুলো প্লে করে থাকি আর আমাদের ক্লাবের বিষয়টা যেটা বললেন যে কোথা থেকে শিখে থাকি আমাদের কলেজও হচ্ছে মিউজিক ক্লাব উইমেন্স মিউজিক অ্যান্ড কালচারাল ক্লাব থেকেও আমাদের বিভিন্ন ওয়ার্কশপ হয় অ্যান্ড ওখানে আমরা শেখানোর ব্যবস্থা করি এবং সামনে আমাদের ওয়ার্কশপ নামছে সো এখানের মাধ্যমে আমরা শিখতে পারি আর কি ইউকুলেলের বিভিন্ন বাদ্যযন্ত্র গান কিবোর্ড গিটার সবই শেখানো আচ্ছা সেখানে কোনো অ্যাসাইন কোনো টিচার থাকে না তোমরা আসলে মানে কার থেকে শিখে থাকো আসলে আমরা আসলে মূলত যারা আসলে আমরা পড়ছি আর কি মানে 12-এ বা যারা এক্সিকিউটিভ এবং প্রত্যেক এক্সিকিউটিভরা মানে মিউজিক অ্যান্ড কালচারাল ক্লাব এক্সিকিউটিভদেরকে চুজ করা হয় ওভাবে যারা হচ্ছে একদম কোয়ালিফাইড মিউজিশিয়ান এবং টপ মিউজিশিয়ানদেরকে এক্সিকিউটিভ প্যানেলে রাখা হয় যেমন আমাদের এক্সিকিউটিভে অর্ক হচ্ছে প্রেসিডেন্ট সে গান করে সে গান শেখাবে খুব ভালো গান করে এক্স্যাক্টলি তালহা জুবাই হচ্ছে ভাইস প্রেসিডেন্ট সে চমৎকার গিটার বাজায় আমি হচ্ছে অর্গানাইজিং সেক্রেটারি আমি ভায়োলিন বাজাই এই গিটারের পাশাপাশি আমি ভায়োলিনটা দেখবো ভায়োলিন শেখাবো তো এরকম করে আমরা আসলে অনেক আমাদের আরও কয়েকজন মেম্বার আজকে আসেনি তো সবাই মিলে আর কি আমাদের কিছু কোয়ালিফাইড মিউজিশিয়ান রয়েছে যারা হচ্ছে কি শিখাবে সেগমেন্টগুলো নিবে আচ্ছা ওকে তাহলে সবশেষে টর্কোর কাছে যাই এখন তো গানটা কোত্থেকে শিখলে কীভাবে শিখছো যে তুমি গান শেখাও জি আমার গুরুর নাম শ্রী মৃত্যুঞ্জয় মজুমদার ওনার কাছে আমি গানের তালিম নিয়েছি এবং আমার আরেকজন গুরুর নাম শ্রীমতী বর্ণালী ঘোষ তিনিও আমাকে তালিম দিয়েছেন তো এনাদের কাছে আমার গান শেখা বাকি গল্প করব তবে তার আগে এখন একটা ছোট বিরতি নিচ্ছি দর্শক আপনি দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে জয়ের সাথে আমরা ফিরছি ছোট্ট একটা বিরতির পর ওয়েলকাম ব্যাক দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে জয়ের সাথে আজকে কথা বলছি রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আসা 6 জন বন্ধুর সাথে তারা মিউজিক করে এবং বিভিন্ন রকম অর্গানাইজেশনে তারা যুক্ত আছে এছাড়াও তো পড়ালেখা ঘরের কাজ অনেক কিছুর সাথে আমরা যুক্ত থাকি তো মিউজিক ছাড়া আর কী কী করা হয় তোমাদের ডেইলি রুটিনটা কেমন মানে কী করো আর আমি সাইক্লিংটার প্রতি খুবই ফোকাস দিচ্ছি লাস্ট কিছুদিন ধরে এবং অনেক বড় বড় ট্রিপগুলোতে মোটামুটি যাওয়ার ইয়ে হয়েছে কোনো এরকম অনেকগুলো তো গ্রুপ আছে কোনো গ্রুপের সাথে তুমি আছো না সাইক্লিংয়ে ওইরকম কোনো গ্রুপ নেই বাট আমাদের নিজস্ব ফ্রেন্ড যেরকম আমার বন্ধু পারভেজ আছে আমার সাথে সেও সাইক্লিং করে তো আমরা এইভাবে সাইক্লিং মানে নিজস্ব বন্ধুদের মধ্যে আর কি আচ্ছা তোমাকে ইন হাউস থাকো নাকি বাইরে থাকো আমরা বাইরে থাকি আচ্ছা সবাই বাইরে থাকো আচ্ছা তো আমি ভেবেছিলাম তোমাদের হোস্টেলে গল্প শুনবো মজা মজা কিন্তু সেই সুযোগটা আমি মিস করে যাচ্ছি কিন্তু তারপরও মানে তোমাদের কাছে কি মনে হয় যেহেতু হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট তখন ইন হাউস থাকে প্রবলেম রাইট হ্যাঁ মর্নিং শিফটের আমাদের 90% স্টুডেন্টরা হচ্ছে ইন হাউস থাকে আচ্ছা তো তাদের সাথে তোমাদের ডিফারেন্সটা কি মানে কি মনে হয় যে ওরা ওরা মানে তোমরা অনেক বেশি স্বাধীন অনেক কিছু করতে পারছো আমার কাছে মনে হয় ডিফারেন্সটা হচ্ছে ডিসিপ্লিনে ডিসিপ্লিনে হ্যাঁ ওদের একটু বেশি ডিসিপ্লিন ফলো করতে হয় কারণ মোস্ট অফ দা টাইম ওদের কলেজে থাকতে হয় সেই ক্ষেত্রে আমরা একটু ছাড় পাচ্ছি আর কি তারপর ওরা ভিতরে থেকেও যা যা কিছু গল্প আমরা শুনি মজার মজার গল্প সেগুলো কিন্তু মানে আমার কাছে মনে হয় যে মানে যদিও নিজেদের গল্প সেগুলো হয়তো টিচারদের সামনে বলা যাবে না আমি শিওর যে তোমরাও বলবে না আজকে অনেক সচেতনভাবে কথা বলবে সবাই তাই না হ্যাঁ
হাউস লাইফটা আসলে অন্যরকম, মানে আমার কিছু হাউসের বন্ধুরা রয়েছে, মানে তারা যে হাউসে থাকছে, ইভেন আমাদের কলেজে কিন্তু ক্লাস 3 থেকে 12 পর্যন্ত, তো 3 এর একটা বাচ্চা কিন্তু বেশি কিছু বুঝে না, 12 এর আমরা হয়তো অনেকে অনেক ম্যাচিউর আছি, বাট 3 এর একটা বাচ্চা যখন হাউসে উঠছে, মানে তার বাবা মার ফ্যামিলি ছেড়ে হাউসে উঠছে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। অ্যান্ড ওই পরিবেশে সে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে কি সে আমাদের কলেজের যেই ইয়েগুলো রয়েছে, মোটোগুলো রয়েছে, দেশপ্রেম, ডিসিপ্লিন, তার মানে ছোটোবেলার শিশু ইয়ার থেকেই তার হচ্ছে এগুলো গড়ে উঠছে আর কি। তো ওইটাই বলবো যে হাউস লাইফটা আসলে খুব ইন্টারেস্টিং। ডিসিপ্লিনের পাশাপাশি আমি হলের আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যে আমাদের 52 একর নিয়ে আমাদের কলেজ, এবং বিরাট জায়গার সঙ্গে আমরা প্রকৃতির সঙ্গে ভীষণ কানেক্টেড। যেমন বর্ষায় আমি ক্লাস করছি, কদম ফুল ফুটে রয়েছে, বৃষ্টি হচ্ছে, অনেকটা দূর আমি গাছ ছাড়া আর কোনো মানে সামাজিক কিছু দেখতে পাচ্ছি না, সবটা প্রাকৃতিক। সো আর কালচারাল উইক হয় আমাদের, সেখানে আমরা যখন আসি রাস্তার ছোট্ট একটা রাস্তা, সেখানে পলাশ ফুল বিছিয়ে থাকে, সেটার উপর দিয়ে হেঁটে আমরা যাচ্ছি। এই যে প্রকৃতির সঙ্গে একটা আত্মিক সম্পর্ক, এটা মনে হয় আমাদের থেকে যারা হলে থাকে তাদের আরেকটু বেশি হয়, কারণ তারা সবসময় প্রকৃতির মধ্যেই থাকছে। এটা তো ভাইস ভার্সা উঠতে পারে, যারা হলে থাকে মানে ইনহাউস থাকে তারা মনে হয় যে বাড়িটা অনেক ভালো, আর তোমাদের কাছে মনে হয় ওখানে ওরা কত মজা করে। আসলে সবসময় নদীর এপার ওপার বিষয়টা কিন্তু থাকে। আর এছাড়া আর কী কী করো তোমরা বাইরে? হাউসের ক্ষেত্রে আরেকটা কথা বলতে চাই, হাউসে যখন একটা ছেলে থাকে তার ওইখানকার ফ্রেন্ডদের সাথে যে এরকম বন্ডিং হয়, আমরা বাইরে থেকে এটা কখনো পাবো না। ওরা প্রতিটা সময় একসাথে, ওরা দুঃখের সময় একসাথে থাকে, সুখেও একসময় থাকে, মানে ফ্যামিলির চাইতেও বেশি সময় তারা আসলে যারা আছে ক্লাসমেট বা সিনিয়র ভাই জুনিয়র যারা আছে সবার সাথে। সো এইখানে ওদের মধ্যে যে এরকম বন্ডিংটা হয় এটা আমরা কখনো বাইরে থেকে পাবো না, এবং ওরা নিজেরাই নিজেদের গার্ডিয়ান হয়ে যায় অনেকটা, যে কীভাবে একে অপরকে হেল্প করা যায়, একজনের কিছু হলে সবাই কিন্তু একসাথে সলভ করার চেষ্টা করে। আর একই সাথে কিন্তু একটা বিষয় ঘটে যেটা আমি জানি, সেটা হচ্ছে ক্লাস থ্রির বাচ্চা তার থেকে ক্লাস ফোরে যে পড়ে সে কিন্তু ওর বস, বড় ভাই বসে, মানে ক্লাস ফোরের বাচ্চা তার তখন বড় ভাই হয়ে যায়। সো বড় ভাইয়ের কথা ফেলা যাবে, এরকম বিষয়টা আছে? হ্যাঁ, এটা হাউসেও রয়েছে, হাউসের বাইরেও রয়েছে। যেরকম আমরা ক্যাম্পাসে আমরা, ও এখন তো তোমরা মোস্ট সিনিয়র ব্যাচ, রাইট? হ্যাঁ, আমরা এখন মোস্ট সিনিয়র, পাওয়ার ফাইনালি। ওকে, হ্যাঁ, কি বলছিলে? এই তো, মানে আমরা হচ্ছে ইন ক্যাম্পাস, মানে ও যেটা বললো হাউসের, মানে আপনি যেটা বললেন অ্যাকচুয়ালি, যে হাউসে বড় ভাই সিনিয়র যেটা জুনিয়র এটা ব্যাপারটা আছে, তার চেয়ে বড় কথা এটা আমরা পজিটিভলি দেখি। কারণ হচ্ছে আমরা মনে করি যে আমাদের সিনিয়ররা যেটা আমাদের বলবে এটা আসলে আমরা নির্দ্বিধায়, যদি আমার কাছে পজিটিভ মনে হয়, নির্দ্বিধায় আমরা এটা পালন করবই, কারণ আমাদের সিনিয়র, কারণ সিনিয়ররাই আলটিমেটলি আমাদের কোনো প্রবলেম হইলে বা কোনো ধরনের ক্ষতিতে বা কোনো ধরনের সাহায্যতে সিনিয়ররাই আগে আসবে। বা আমরা এখন সিনিয়র হয়েছি, মোস্ট সিনিয়র হয়েছি, আমাদের জুনিয়রদের যে কোনো ধরনের প্রবলেমে একটা ফোন বা একটা মেসেজ আসলে আমরা উঠে পড়ে লাগে, আচ্ছা কী হয়েছে, এটা সলিউশনটা কীভাবে করবো, আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি এই বিষয়গুলো। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কো এডুকেশন একটা বিষয় রয়েছে, এবং তোমার মানে সেক্টর অপোজিটে তোমাদের কলেজ, তো এই বিষয়টাকে তোমরা কীভাবে দেখো? আসলে নানা কলেজ থেকে, নানা স্কুল থেকে, সেখানে ছেলে হোক মেয়ে হোক সবাই কিন্তু আসে, সেখানে কিন্তু আমাদের ওই যে প্র্যাকটিসটা, ওই যে একটা যে বম মানে ওয়াল থেকে যায়, সেটা কিন্তু আর থাকে না। তখন আমরাই তখন তাদের কোনো প্রবলেম হলে হেল্প করতে আগে যাই, ওরা কোনো প্রবলেম হলে নির্দিষ্ট এসে আমাকে বলে, আমরা কিন্তু সেটা সহজভাবেই গ্রহণ করি। সো রেসিলিয়েন্সিয়াল আসলে আমাদের লাইফের জন্য, আমি এটুকু বলতে পারি, যা যা দরকার সবই আসলে আমাদের আস্তে আস্তে ক্লাস 3 থেকে 12 পর্যন্ত আস্তে আস্তে করে আমাদের মধ্যে ইনপুট দিয়ে যাচ্ছে। তো দর্শক, আমরা কথা বলছি রেসিডেন্সিয়াল স্কুল মানে মডেল কলেজ থেকে আসা সহজ বন্ধুর সাথে। আমরা এই মুহূর্তে আরেকটা ছোট্ট বিরতি নেব, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন, দেখছেন ইন্ডিয়ান ব্যাংক প্রেজেন্স কণ্ঠচর জোরে, যে ওই সাথে রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে রয়েছে ছজন বন্ধু। তো ওদের কলেজের গল্প শুনছি এবং মিউজিক তো শুনলাম, গান শুনলাম, এবং সেই সঙ্গে আরেকটা বিষয় এই মুহূর্তে জানতে চাই, সেটা হচ্ছে যে সবসময় হয় না যে ওই যেটা বললাম যে একটু স্ট্রিক্ট আমরা বাইরে থেকে ভাবি, কিন্তু সেখানে তো যে টিচাররা ডেফিনেটলি তারা ডিসিপ্লিনের দিকে অনেক বেশি মনোযোগী এবং চেষ্টা করেন যে মানে সবাই যে তোমার ডিসিপ্লিন থাকো। তো সেক্ষেত্রে তোমাদের শিক্ষকদের সাথে সম্পর্কটা কেমন? সবাইকে অনেক স্ট্রিক্ট থাকে সবসময় নাকি কোনো বিষয়ে মানে যে দুরকমই আছে কীরকম? আসলে একটা জায়গায় যখন সবই বন্ধু থাকবে, কেউ গাইডের জন্য থাকবে না, কেউ স্ট্রিক্টলি আমাকে কিছু গাইড করতে পারতেছে না, তখন তো আমি একটু ট্র্যাকলেস হয়ে যেতে পারি। সো সেই জন্য অবশ্যই স্ট্রিক্ট টিচার্সদের দরকার, স্ট্রিক্ট প্যারেন্টসের দরকার, কারণ আমাদেরকে প্রপার গাইডেন্সটা দরকার লাইফে সাকসেসফুল হওয়ার জন্য। এবং সেই স্ট্রিক্ট টিচার যখন অ্যাপ্রিসিয়েট করে তোমাদের কাজে, কখনো কি করে এরকম পেয়েছো? টিচাররা যেমন স্ট্রিক্ট, ওনারা জাস্ট আমাদের ভালো চান বলে স্ট্রিক্ট। আমরা যখন ভালো কিছু করি তখন আমাদের পরে কিন্তু ওনাদের এই মাথাটা অনেক উজ্জ্বল হয়, তখন ওনারা অনেক প্রাউড ফিল করে, আমার স্টুডেন্ট
আমার স্টুডেন্ট এরকম একটা বিষয় থাকে, ওনাদের গোল থাকে আসলে যে কিভাবে আমার প্রত্যেকটা স্টুডেন্টকে সঠিক পাথটা দেখানো যায়। এই যে শিক্ষকদের সাথে সম্পর্ক দরকার, এবার যদি আসে যে বন্ধুদের সাথে সম্পর্কটা আসলে কেমন? ওই যে একটা বিষয় তো আমরা সবাই জানি, বন্ধু ফার্স্ট হলে জানি বেশি খারাপ লাগে, ফেল করলে খারাপ লাগে, ফার্স্ট হলে বেশি খারাপ লাগে। তো বন্ধুদের সাথে সম্পর্কটা কেমন? আমাদের মধ্যে এটা নেই, আমি আমি মনে করি না, আমি ওরা হয়তো বলবে যে আমাদের কোনো ফ্রেন্ড যদি মিউজিক বা স্টুডেন্ট হিসেবে ভালো করে তো আমাদের সেখানে আমরা আরো ঠেলে দিই যে তুই আগে যা। আমাদের মধ্যে ওটা নেই। আমরা শেষ করতে চাচ্ছি আরেকটা গান শুনতে শুনতে, একটা গান শোনাবে? হ্যাঁ, আমরা এখন করবো হচ্ছে তুই সে আমার মন গানটি। ওকে, তো তার আগে তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে আমার সাথে জয়েন করার জন্য, খুব ভালো লাগলো গল্প করে। থ্যাংক ইউ।